নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এবং আজকাল পরশু অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে থাকেন একেবারে যার প্রেডিকশন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি একেবারে টু দ্য পয়েন্ট প্রেডিকশন প্রত্যেকটা মানুষের এক্স্যাক্ট ছকে কোথায় সমস্যা এবং সেই সমস্যাগুলোকে দেখে তার সমাধানের রাস্তা তৈরি করা তার পক্ষে সম্ভব এবং এই যে কোভিড সিচুয়েশন তার মধ্যেও কিন্তু লাগাতার তার অনলাইন কনসালটেন্সি চলে এসেছে এখন তো অনলাইনের সঙ্গে অফলাইন কনসালটেন্সিও দুটো একসাথেই চলছে এবং মানুষ উপকৃত হচ্ছেন বিভিন্ন সমস্যার ক্ষেত্রে অবশ্যই আমাদের হর্তেটে হাজির রয়েছেন অরূপ কুমার শাস্ত্রী অনেক স্বাগত অরূপকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার প্রথমে বাবা মা এবং ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি প্রত্যেক বৃহস্পতিবার যে যে কথাগুলো বলি সেগুলো আপনারা মেনে চলেন এবং বলি নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডগুলো কীভাবে চলতে হয় কীভাবে আগামী দিন আপনাদের ভালো সময় আসবে সমস্ত কিছু কিন্তু আমি গাইড করে দিই আর সবচেয়ে বড় ব্যাপার আমি কিন্তু সবাইকে দেখি নিজের বন্ধুর মতন কারণ তারা আসে নানা রকম দুঃখ এবং নানা রকম কষ্টের মধ্যে কিন্তু আমাদের দেখাতে আসে তাই সবার পাশে আমি থাকি এবং ভিজিট দেওয়ার পরেও আমি সবসময় মনে করি তাদের নানা রকম সমস্যা থাকে তাই তিন মাসের জন্যে কিন্তু আমি কোনো রকম ভিজিট পরবর্তীকালে নিই না তাদের সমস্যা থাকলে সেগুলোকে বলে দিই এবং তিন মাসের জন্যে একটা ভিজিটেই আমি গাইড করে দিই সুতরাং সমস্ত দিক থেকে কিন্তু আমি বন্ধুর মতন তাদের পাশে থাকি এবং সবসময় নিজের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা থেকে তাদের সাহায্য করার চেষ্টা করি সুতরাং আপনারা আমাকে পাশে পাবেন সব সময় সারা জীবনের জন্যে এবং আমার যা ক্ষমতা যতটুকু ক্ষমতা তার থেকে আমি কাজ করে আপনাদের ভালো থাকার কিভাবে থাকা যায় সেই উপদেশ আমি দিতে পারি আপনাদের অবশ্যই এই চিন্তাভাবনাটা অরূপের প্রথম যে একেবারেই যখন অরূপ শাস্ত্রীকে কেউ দেখাতে আসছেন তখন একবার দেখিয়ে কিন্তু তিন মাসের জন্য সে কিন্তু সেই একটা ভিজিটেই দেখাতে পারবে এটাও কিন্তু অরূপের শুধুমাত্র আপনাদের জন্য ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া আমাদের কোনো বন্ধু এসছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি বেহালা থেকে বলছি আচ্ছা কে কার সম্বন্ধে জানবেন স্যার তো নমস্কার কার সম্বন্ধে জানবেন আজ আমি আমার বড় ছেলের সম্বন্ধে একটু জানবো আচ্ছা বড় ছেলের নাম বলুন ওর নাম হচ্ছে অরিত্র 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 কি হ্যাঁ হ্যাঁ অরিত্র গাঙ্গুলি আচ্ছা বলুন ডেট অফ বার্থ জন্মবার হচ্ছে 1/11/1997 1/11/97 সময় বলুন সময় হচ্ছে বিকেল সরি সকাল 9:10 দুর্গাপুর অনুষ্ঠান দেখেন হ্যাঁ দেখি এবং আমার ছোট ছেলেকে দাদার কাছে নিয়ে গেছিলাম আচ্ছা কিসের জন্য কোন সমস্যা ছোট ছেলে হ্যাঁ ভীষণ চঞ্চল ছিল পড়াশোনাতে মন ছিল না তো দাদার প্রতিকার নিয়ে আমার ছোট ছেলে এখন খুব ভালো মানে হাসিকিটি রেজাল্ট করেছে খুব ভালো মানে ইয়ে হয়েছে পড়াশোনাতে মনও বসেছে এবং সবথেকে ভালো ফিস স্থির হয়েছে মানে ছোট ছেলে উপকৃত অরূপের কাছে এসে এবং প্রতিকার প্রতিবিধান করে আজকে আপনি আপনার বড় ছেলে সম্বন্ধে জানছেন তাই তো বড় ছেলের ব্যাপারে জানতে আচ্ছা দাঁড়ান একটু ছকটা দেখে নিতে যাই হোক এইটাই আমার পাওনা যে মানুষ কাজ পাচ্ছে কারণ আমি তাদের ধৈর্য ধরে দেখি এবং আধ ঘন্টা ধরে দেখে দিই এবং আপনি এসেছিলেন জানেন তো আমি বন্ধুর মতন আপনাদের সাথে মেলামেশা করি প্রচুর কাজ পেয়েছি এবং সব সময় পাশেও থাকি পরবর্তীকালে ফোন করেও তো আমায় পান সুতরাং আমি যতটা পারি আমার চেষ্টার থেকে চেষ্টা করে আপনাদের পাশে থাকি কিন্তু যাই হোক লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে তুলা রাশি জানতেন তুলা রাশি লগ্নে শুক্র মঙ্গল থাকা কিন্তু সেই জায়গাটা কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কারণ সপ্তম স্থান থেকে আমরা ক্যারিয়ার এখন ছেলে কিভাবে যাবে বা কিভাবে জীবনে উন্নতি করবে সেই জায়গাটা কিন্তু মেন প্রশ্ন কিন্তু যেইটা দেখা যাচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ এবং রবিচন্দ্র যোগটা কিন্তু খুব ভালো যোগ এটা কিন্তু ইন্টেলিজেন্ট এবং ছেলে খুব বুদ্ধিমান কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তাই তো হ্যাঁ মানে কি বলুন তো ও মেকানিক্যাল নিয়ে এবছর পাস করেছে সরকারি কলেজ থেকে খুব ভালো কলেজ থেকেই আচ্ছা কিন্তু কি হয়েছে ওর ক্যাম্পাসিং হয়েও জয়েনিং আসেনি এবার ও কি হয়েছে ওর প্রথম থেকে ইচ্ছে ছিল কম্পিউটার নিয়ে পড়ার কিন্তু ও কম্পিউটারটা পায়নি বলে মেকানিক্যালটা নিতে হয়েছিল তো এখন স্যার ও না কম্পিউটারটা নিতে চাইছে মানে বাইরে এমএস করতে চাইছে যে কম্পিউটার নিয়ে তো ওটা কি করতে পারবে
দেখুন স্কিম চেঞ্জ করে ও এমবিএ লাইনে যেতে মানে পারবে, আপনি যদি একটু গাইড করেন স্যার। দেখুন আমি বলে দিলাম যে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা উচিত, তাই আপনার ছেলে কিন্তু করছে, কিন্তু আমার মনে হয় যেহেতু চতুর্থ স্থানে শনি আছে, 1 2 3 4 চতুর্থ স্থানে শনি থাকলে তার এমবিএ করাটা বেটার হবে, বুঝতে পারছেন? ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করাটা বেটার হবে। যদি চেঞ্জ করতে চান তাহলে ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করান, আর পারলে তৃতীয় স্থানের কেতু এবং চতুর্থ স্থানের শনির সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন। ছেলে যেমন ভালো আছে, ছোট ছেলে, বড় ছেলেও কিন্তু এই জায়গাটা সমস্যার থেকে বেরোতে পারলে অনেকটাই বেটার পজিশনে চলে যেতে পারবে। মানে ও ও যে এমএস করতে বলছে জিআরডি দিয়ে যে বাইরে যাবে, সেটা কম্পিউটারটা চেঞ্জ করবে, সেটার পক্ষে শুভ নয়। হ্যাঁ কি ব্যাপার? মানে জিআরডি দিয়ে যেটা ও বলছে বাইরে আমি এমএস করতে যাব কম্পিউটার সায়েন্স নিয়ে, সেটা ওর পক্ষে শুভ নয়। না ওইটা বাইরে গেলে ওর কিন্তু উন্নতি, মেন বাইরেই কিন্তু উন্নতি, সে এমবিএ করলেও বাইরে গেলে ভালো, বুঝতে পারছেন? এমবিএ করতে পারে, এমএস করতে চাইছে, হ্যাঁ এমএস করা যেতে পারে, কিন্তু কেতু যেহেতু তৃতীয় স্থানে আছে এই জায়গাটা একটু ড্যামেজটাকে ঠিক করুন। এমএস করলেও কিন্তু বাইরে ওকে চাকরি করে জীবনে উন্নতি করতে হবে, ঠিক আছে? মানে উন্নতি করতে পারবে যদি এগুলো আমি ধরুন প্রতিকার করে নিই, ছোট ছেলে তো অবশ্যই হয়েছে, তা আমার বড় ছেলেরও ঠিক হয়ে যাবে তো স্যার? 100% একটুখানি মাঙ্গলিক দোষ আছে, সূক্ষ্মমঙ্গল আছে, ওই জায়গাটাও রেমিডিয়াল পাঠ করে নিতে হবে। ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক থাকলে সেই জায়গাটা ভালো পজিশন হতে চায় না, এইগুলোকে ছোটোখাটো জায়গাগুলোকে রেমিডিয়াল পাঠ করুন, ছেলে অবশ্যই খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে। ছেলে খুব ডিপ্রেশনের মতন হয়ে গেছে, তো সেই জন্য আমি তো যাবো আপনার কাছে, তো অবশ্যই আমি যাবো আমার ছোট ছেলেকে। আপনি তো অলরেডি আপনার ছোট ছেলের জন্য তো উপকার পেয়েছেন, অরূপ শাস্ত্রীর কাছে এসেছে, তো অরূপের গাইডলাইন্স, অরূপের প্রতিকার প্রতিবিধান, আপনার ছোট ছেলে এখন কনসেন্ট্রেট করছে, রেজাল্ট ভালো করছে, বড় ছেলের ক্ষেত্রে যেটা আপনি একটা কথা বলছেন ক্যারিয়ারের জায়গাটা তৈরি হচ্ছে না বলে ডিপ্রেশন আসছে, সেই জায়গাটাও অরূপ বলছেন যে যে গ্রহগত অবস্থান সেটা ঠিক করলে কিন্তু ডেফিনেটলি ও ওখান থেকে বেরোতে পারবে। তো সেখানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আপনার অলরেডি এক ছেলে উপকৃত। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আসলে সঠিক সময়ে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনার ছোট ছেলের জন্য, যার জন্য কিন্তু আজকে ছোট ছেলে একটা ভালো জায়গায় রিচ করেছে। আপনার বড় ছেলের জন্য ডেফিনেটলি আপনি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, আপনি নিজেও বললেন, সেক্ষেত্রে কি সময় বাঁচে এবং সমস্যাটা অনেক দ্রুততার সঙ্গে সমাধানের রাস্তায় আসবে। আর মেন কথা কি দিদি, খুব কম বয়স, এর মধ্যেই কিন্তু সময় থাকতে থাকতে কাজগুলো করে নিতে হবে, কারণ এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। আমি সব সময় বলি যে মানুষকে সময় থাকতে কাজ করে নিন, আপনি যেমন ছোট ছেলেরটা করেছেন, বড় ছেলেরটাও আমি পাশে থাকবো, আর আপনি তো বললেন আমি বন্ধুর মতন সব সময় থাকি, সুতরাং গাইডটা দিয়ে দেবো, শুধু এসে গাইড মতন চলুন, সাকসেস পেতে বাধ্য, এইটুকুনি বলতে পারি। আপনাদের বলে রাখি বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 7980575536947027027853। চেম্বার্স আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি অফলাইন চেম্বার্স তো রয়েছে, অনলাইন চেম্বার্সও কিন্তু কন্টিনিউ রয়েছে, অনেক দূরের মানুষও রয়েছেন যারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করছেন অরূপের সঙ্গে, শুধু যোগাযোগ না প্রতিকার প্রতিবিধান পর্যন্ত কিন্তু অনলাইনে হচ্ছে এবং অফলাইন তো রয়েছে। আগামীকাল কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে অরূপ কুমার শাস্ত্রীর, সুতরাং আপনারা বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন আগামীকাল কালীঘাটে দেখানোর জন্য। নর্মাল ওনার চেম্বারের কথা আপনাদের বলে দিই যে সোমবার ডানলপ, মঙ্গলবার শ্যামবাজার, শুক্র শনি রবি সপ্তাহে 3 দিন রয়েছে খড়দা। আগামীকাল তার মধ্যে কিন্তু আমি বলে দিয়েছি কালীঘাট চেম্বার, কালীঘাটে কয়েকজনকে নেওয়া হবে কারণ বুকিং মোটামুটি হয়ে গেছে, কালীঘাটটা দেখানোর চেষ্টা করুন। এই সবে শুরু হয়েছে কালীঘাট চেম্বার, কালকে পুরো দিনটাই কালীঘাট চেম্বারে পেয়ে যাবেন, সুতরাং কালকে কালীঘাটের জন্য বুকিং অন আছে। আর শনি রবি খড়দা তো রয়েছে, শনি রবি কিন্তু খড়দা রয়েছে, বুকিং নাম্বার গেছে, আপনারা যোগাযোগ করে নিন। আমরা আজকে যে আলোচনায় যাচ্ছিলাম আমরা একটা ফোন নিয়ে আসছি আবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুচবিহারেই বলতেছি, একটু জোরে বলুন না। আমি কুচবিহারেই বলতেছি, কার সম্বন্ধে জানবেন? এই ছেলে সম্বন্ধে জানবো, ছেলের নাম বলুন। ছেলের নাম শুভজিৎ ঘোষ। অনুষ্ঠান এই প্রথম দেখছেন? না দিদি, আমি প্রায় দেখি অনুষ্ঠান। দেখেন অরূপের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন ডেট অফ বার্থ ছেলে। হ্যাঁ ডেট অফ বার্থ ছেলে 18 জানুয়ারি। 18ই জানুয়ারি? হ্যাঁ 93। টাইম বলুন। টাইম 8:10 সকাল। 8:05? হ্যাঁ সকাল 8:05। জন্মস্থান বলুন। জন্মস্থান মেঘালয়। কোথায়? ব্যাঙ্গালোর। মেঘালয়। মেঘালয়,
মেঘালয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মেঘালয়, দাঁড়ান ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান ওয়েট করুন, বলছেন। মেঘালয়। রাশি লগ্ন জানা আছে? বৃশ্চিক রাশি লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ঠিক আছে? জন্ম ছকে চলে যাচ্ছি, লগ্ন কুম্ভ লগ্ন। লগ্নে শুক্র থাকলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো, ছেলের কিন্তু এডুকেশন, রবি বুধ বুধাদিত্য যোগ আছে দ্বাদশ স্থানে, এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। লগ্নের চতুর্থ স্থানে কেতু থাকলে এবং পঞ্চম স্থানে মঙ্গল থাকার ফলে কেরিয়ার নিয়ে কি প্রশ্ন আপনার? হ্যাঁ হ্যাঁ দাদা, কেরিয়ার নিয়ে চাকরি বাকরি হচ্ছে না, একটু টেনশনে আছে। ওটাই তো বলছেন কেরিয়ার। দেখুন ছেলে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ আছে, ভালো করে জন্মছকটা দেখাচ্ছি, দেখে নিন দ্বাদশ স্থানে। কিন্তু আবার রবি শনি, এইটা কিন্তু মানে খুব বাজে দোষ, রবি শনি কিন্তু বিষ যোগ সৃষ্টি করলো। সুতরাং রবি শনি এবং চন্দ্রাহু, চন্দ্রাহু ভালো করে দেখুন, চন্দ্রাহু থাকলে কিন্তু মানসিক ডিপ্রেশনও হয়। কেরিয়ারে উন্নতি করতে গেলে মানে মেন কথা হচ্ছে আমাদের নবম স্থান এবং দশম স্থানকে খুব বলবান হতে হবে। এই জায়গাটা কিন্তু চন্দ্রাহু যোগ থাকার জন্যে মানসিক ডিপ্রেশন, কেরিয়ার হতে পারছে না, এবং সব থেকে ভালো মানে সব থেকে বাজে দিক হচ্ছে ও ভেঙে পড়েছে খুব বাজেভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে চাকরি বাকরি তো হচ্ছে না, ও বিএসসি বিএড করেছে, একদম চাকরি বাকরি হচ্ছে না, টেনশনে ভীষণ, একদম মানে ডিপ্রেশনে, আপনি যা বলছেন একদম ঠিক। দেখুন এই জায়গাগুলোকে রবি শনি বীজযোগ এবং চন্দ্রাহু গ্রহণ দোষের প্রতিকার, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি যেমন আপনাদের পাশে আছি, আপনারাও কিন্তু সেই জায়গাটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে আগামী দিন যে কোনো কাজে পক্ষে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। সুতরাং আমি পাশে আছি, আপনারা সাহায্য করুন, অবশ্যই সাকসেস আপনারা পাবেনই পাবেন। আচ্ছা দাদা, তাহলে কি রেমেডি নিতে হবে? জায়গাটা কথা বলে নিন, আপনি কথা বলে নিন পরে অফলাইনে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন কি নিতে হবে কি নিতে হবে না সেটা এত শর্ট টাইমের মধ্যে বলা খুব মুশকিল এক, দ্বিতীয়ত সমস্যাটা এখান থেকে ছকে কোথায় রয়েছে অরূপ বলে দিয়েছেন, এবার বাকি সমাধানটাও বলে দিয়েছেন, এবার বাকি সেই পথে হাঁটা না হাঁটা কিন্তু আপনাদের প্রত্যেকের উপর নির্ভর করে। তো যাই হোক, একটা হচ্ছে গাইড নিতে হবে, সব সময় পাশে আছি মানে হচ্ছে আপনাদের জন্যই তো এই কথাটা বলছি। সুতরাং আমাকে ভালোভাবে জিনিসটাকে বুঝে অ্যানালাইসিস করে আপনাদের বলে দেব, তার জন্য অনলাইনে প্রেডিকশন বা সামনাসামনি এসে কথা বলতে হবে। একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিতে কিন্তু আমি টাইম নিয়ে দেখি এবং টাইম নিয়ে সমস্যাগুলো বলেও দিই। আমি এইরকম অ্যাস্ট্রোলজি করি না, এলেন দু মিনিটের মধ্যে লিখে দিয়ে আপনাকে বললাম চলে যান, তা নয়। আপনার কথা শুনি, ধৈর্য ধরে পাশে থাকি এবং কী কী করতে হবে সমস্ত গাইডটা দিয়ে দিই। সুতরাং এত সুন্দরভাবে কজন দেখে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার কাছে এলে আমি পাশে থাকবো এইটুকুনি বলতে পারি। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি শান্তনু কুণ্ডু বলছি। কে বলছেন? শান্তনু কুণ্ডু। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি নিজের সম্বন্ধে। অনুষ্ঠান দেখেন না, প্রথম দেখছেন? না দেখি, আমি দেখি অনুষ্ঠান, দেখেন কিন্তু ফোন ফোন করা হয় না, কারণ লাইনটা বিজি থাকে যখনই করি, ফোন পর পর ঢুকেছে বলেই বিজি থাকে আর কি। আচ্ছা এনিওয়ে, ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 27 জুলাই 1998। 27 জুলাই 1998 সাল। জন্ম সময় কি? জন্ম সময় দুপুর 1:15। 1:15 দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে? ও এখন কৃষ্ণনগর থেকে ফোন করা হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা একটু অপেক্ষা করুন, কলকাতা জন্ম। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ রাশি লগ্ন জানা আছে। বলো বলো তো ভাই। সিংহ রাশি, তুলা লগ্ন, বিষ লগ্ন আসছে, ঠিক আছে? সিংহ রাশি ঠিক আছে, বিষ লগ্ন লিখে নাও তুমি। এই ডেট অফ বার্থ অনুসারে এটাই আসছে, ঠিক আছে?
বিষলগ্ন লগ্নের দ্বিতীয় শুক্র মঙ্গল যোগ থাকা কিন্তু সেইটা কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা হয়। তিন নম্বর স্থানে রবি, চার নম্বর স্থান খুব ড্যামেজ, ভালো করে দেখো চার নম্বর। তুমি তো লেখাপড়ায় খারাপ না, বুধ চন্দ্র রাহু যুক্ত হয়ে গেল, এই জায়গাটা মানসিক ডিপ্রেশন এবং মনে নানা রকমভাবে কিন্তু মানে মানসিকভাবে চঞ্চলতা থাকে। এবং সপ্তম স্থান যেটা ক্যারিয়ারের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সপ্তম স্থান কিন্তু যেটা দেখা যাচ্ছে সেই সপ্তমপতি মঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে, শুক্র মঙ্গল যোগ রয়েছে। যাই হোক, পড়াশোনায় ভালো কিন্তু ক্যারিয়ার নিয়ে তোমার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে কি? হ্যাঁ সেটাই হচ্ছে, আর শরীরের ক্ষেত্রেও হচ্ছে। সেইটাই বললাম, দ্বিতীয় স্থানে মঙ্গল চলে গেল, সপ্তম স্থানপতি মঙ্গল, দ্বিতীয় স্থানে মঙ্গল কিন্তু নিচস্থ হয়, সেটাও কিন্তু মানে আমাদের মাঙ্গলিক দোষ বলে থাকে লগ্নে দ্বিতীয় স্থানেও মঙ্গল থাকা। সুতরাং অবশ্যই বুধ রাহু এবং চন্দ্র রাহুর সঠিক প্রতিকার প্রতিবিধান করো, নাহলে কিন্তু ক্যারিয়ারে উন্নতি এবং নানা রকমভাবে মানসিক ডিপ্রেশনে চলে যাওয়ার ফলে তোমার শরীর কিন্তু ভালো যাবে না। তুমি তাই বললে হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে আর কি বলবো, সমস্ত কিছু গাইড করে দিলাম, দেখিয়ে দিলাম, এবার সেই জায়গাটাকে সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করলে তোমার আগামী দিন ভালো জীবন অবশ্যই আসবে। তোমার কি এটাই প্রশ্ন ছিল? উত্তর পেয়ে গেছো, এবার সমস্যার থেকে বেরোনোর চেষ্টা করো। ধন্যবাদ অনেক ফোন করার জন্য। আপনাদের আরেকবার বলে দিই যে অরূপকে দেখাতে গেলে আপনাদের অনলাইন অফলাইন চেম্বার্সের জন্য দুটো বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 7980575536 এবং 9477027853, দুটি বুকিং নাম্বার অফলাইন এবং অনলাইনের জন্য। আগামীকাল একেবারেই সারাটা দিন কিন্তু কালীঘাট চেম্বারে আপনারা পাচ্ছেন অরূপকে, সুতরাং যোগাযোগ করে নেবেন, বুকিং অন রয়েছে অলরেডি, এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া বলে রাখি যে সোমবার ডানলপে চেম্বার থাকে, মঙ্গল বা শ্যামবাজার, আর নর্মালি শুক্র শনি রবি তিন দিনই খড় দেয়, কিন্তু আগামীকাল যেহেতু কালীঘাট চেম্বার সুতরাং আগামীকাল কালীঘাটে চেম্বার হবে, শনি রবি এই দুটো দিন হবে কিন্তু খড় দেয় চেম্বার। আর অনলাইনে যারা মানে ভারতবর্ষে যেখানেই থাকুন না কেন অনলাইন প্রেডিকশন অরূপ করে থাকেন এবং প্রতিকার প্রতিবিধান পর্যন্ত, এবং অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে পুরো ছকটাকে বিশ্লেষণ করে সেইটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিই ছকটা, সুতরাং কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকে আলোচনাই করা গেল না, আজকে আমরা ব্যবসার দিকে আলোচনা করবো বলে ভাবছিলাম অনুষ্ঠানের শুরুতেই। আর এবং এই ব্যবসা বিভিন্ন ধরনের হয়, ব্যবসা বিভিন্ন ধরনের হয়, ব্যবসা চুজ করাটা একটা বড় জিনিস। হ্যাঁ, ব্যবসা চুজ করা এবং ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য মেন হচ্ছে আমরা লগ্নের থেকে সপ্তম স্থানটা দেখি, সেই সপ্তম স্থান যদি বলবান না হয় তার সাথে দশম নবম একাদশকে খুব ভালো পর্যন্ত মানে ভালো মতন বলবান হতে হবে। তার সাথে আর একটা ইম্পর্টেন্ট দিক আমরা কিন্তু ভুলে যাই মাঝে মাঝে, যে জায়গায় ব্যবসা করছি তার বাস্তু কিন্তু খুব ভালোভাবে প্রতিষ্ঠা মানে বাস্তু স্বাস্থ্য মতে কিন্তু তার ব্যবসা জায়গাটা হওয়া উচিত। সমস্ত ওভারঅল মিলিয়ে যদি ঠিকঠাক করে ব্যবসা করা যায় তবেই কিন্তু সেই ব্যবসায়ী বড় ব্যবসাদার হতে পারবে। সুতরাং এই জায়গাটা অ্যানালাইসিস করতে পারে একজন বড় অ্যাস্ট্রোলজার, এবং ভালোভাবে সেই জায়গাটা বলে দিলে তার কিন্তু আগামী দিনে ব্যবসা কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকলেও সে প্রতিষ্ঠা লাভ পাবে। সুতরাং এই জায়গাটা আমি দেখে দিই, শুধু জন্মছক ব্যবসায়ীদের ক্ষেত্রে না, তার কর্মস্থান বা তার দোকানের ক্ষেত্রে কিন্তু জায়গাটা বাস্তু মতে হচ্ছে কি না সেইটাও কিন্তু সংশোধন করে দিই। সুতরাং কোনো রকমভাবে তাকে কিন্তু সেই সমস্যার থেকে বার করার আমি সমস্ত রকম চেষ্টা করে থাকি। সুতরাং আমি আপনাদের পাশে আছি অলওয়েজ, সেই জায়গাটা আমি দেখে আপনাদের গাইড করে দিতে পারবো। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের, হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বালুরঘাট থেকে শুভমকান্তা বলছিলাম। কালীঘাট থেকে? বালুরঘাট, বালুরঘাট। ওকে, বালুরঘাট থেকে কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের ছেলের কি নাম? উৎসব কর্মকার। আচ্ছা, অনুষ্ঠান দেখেন অরূপের? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে দেখি দিদি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন উৎসবের। হ্যাঁ, 3/3/95। 3/3/95, সময় কি? হ্যাঁ, সময় রাত্রি 11টা। রাত 11টা? হ্যাঁ। বালুরঘাটে জন্ম? হ্যাঁ, বালুরঘাট হাসপাতাল। আচ্ছা, দাঁড়ান, অপেক্ষা করুন।
রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানি, বলুন তো। হ্যাঁ, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। লগ্ন কি? লগ্নটা বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে। লগ্নে বৃহস্পতি আছে, এই দেখুন, লগ্নে বৃহস্পতি। লগ্নে বৃহস্পতি থাকা কিন্তু ভালো, এটা কিন্তু, লগ্নে বৃহস্পতি থাকলে তার কেরিয়ারে উন্নতি হবে এবং উচ্চশিক্ষা হবেই হবে। 1, 2, 3, 4 চতুর্থ স্থানে রবি শনি বীজযোগ, রবি শনি বীজযোগ থাকলে কিন্তু চতুর্থ স্থান থেকে কর্মস্থানও হয়, সেই জায়গাটা লেট বা কেরিয়ারের ক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছে। কিন্তু যেহেতু লগ্নে বৃহস্পতি থাকার জন্যে এক সময় না এক সময় কেরিয়ারে উন্নতি হবে, কিন্তু সেইটা নানা রকম বাধা বিপত্তির মধ্যে থেকে সেই জায়গাটা কিন্তু পেতে হবে। সুতরাং রবি শনির বীজযোগের মেন প্রতিকার প্রতিবিধান করা উচিত। যাই হোক, আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ারে সমস্যা চলছে? হ্যাঁ, সমস্যা চলছে বলতে, হতে এমএ কমপ্লিট করে বিএড করছে, কিন্তু একটু চাকরি বাকরির চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না দাদা। সেই জায়গাটাই তো বললাম, চতুর্থ স্থানে রবি শনি বীজযোগ, এই জায়গাটাকে ক্লিয়ার করে সমাধান করতে হবে। এই ছক কিন্তু খুব ভালো ছক, যদি এই জায়গাটা। স্যার একটা কথা জিজ্ঞেস করব। বলুন। হ্যাঁ, বলছিলাম যে এই ছকটা কি চাকরি না বিজনেসের? আচ্ছা, ভালো কথা, এটা ভালো প্রশ্ন। কিন্তু চাকরিরও ছক আছে, বিজনেসেরও ছক আছে, কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে। বিজনেস করলে ইন্ডিভিজুয়াল বিজনেস করতে হবে, কোনো পার্টনারশিপ বিজনেসে করা যাবে। বাবার বিজনেস কি করতে পারবে? বাবার বিজনেস হোক, যে কোনো বিজনেস ইন্ডিভিজুয়ালি করুক, বিজনেসও করা যাবে, একা করতে হবে। হ্যাঁ, একা পার্টনারশিপে করা যাবে, করতে পারবে না। ঠিক আছে, জন্ম চেষ্টা করছে কি চাকরিটা কি হবে দিদি দাদা? অলরেডি উনি বললেন যেখানটা সমস্যা সেখানটা সমাধান। আপনি যদি সিরিয়াস হন, জায়গাটাকে বুঝিয়ে দিয়েছি, রবি শনি বীজযোগের সঠিক প্রতিকার করুন, লাইফে যে কোনো জায়গা থেকে সাকসেস পাবে। কারণ আমি যেটা বলে দিলাম, রবি শনি বীজযোগ, এই জায়গাটাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করার দরকার, এবং মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ থাকার জন্যে ওর মানসিক ডিপ্রেশন, যে কোনো কাজে ও পিছিয়ে পড়ছে, সেই জায়গাটা সঠিকভাবে রেমেডিয়াল পাঠ করুন। আমি আছি আপনাদের সাথে, সঠিকভাবে গাইড করে দেব, সেভাবে এগোতে পারলে অবশ্যই যে কোনো কাজে সাকসেস পাবেই পাবে। আরও একটা কথা বলি, আজকে আমরা যেহেতু ব্যবসা নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম আর কি, যাই হোক করেছি শুরু, যে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, সেটা চুজ করা বা সেটা এস্টাবলিশমেন্ট। আর একটা দেখো ফোন এলো, যিনি বললেন যে তুমি বললে ছকে দুটো রোজগার রয়েছে, এখন চাকরিও আছে ব্যবসাও রয়েছে। তো এই যে, হ্যাঁ এটাই আমি বলছি যে এই জায়গাগুলোও তো আমাদের একটা দেখে নেওয়াটা দরকার। হ্যাঁ, এই জায়গাটা যেমন দেখে নেওয়া দরকার, তার সাথে জন্মছকে যদি কিছু রেকটিফিকেশন করার দরকার, সেটা করে নেওয়া উচিত। আবার বাবা যে ব্যবসাটা করেছে, সেই ব্যবসাটা ছেলে শ্যুট করবে কি না, সেটা কিন্তু অনলাইনে দেখিয়ে নেওয়া উচিত। কারণ সেই ব্যবসাটা দেখা যাবে ছেলের ক্ষেত্রে ঠিক নয় বা ছেলের ক্ষেত্রে শ্যুট করছে না। সুতরাং সঠিক গাইডটা মেনে নেওয়ার জন্যে, মেনে চলার জন্যে তাকে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে বন্ধুর মতন পাশে পেতে হবে। সেই জায়গাটাই কিন্তু আমি বন্ধুর মতন থাকি, আপনাদের গাইড করে দেবো। শুধু তাই না, পরবর্তীকালে কোনো সমস্যা হলে আমি সবসময় পাশে আছি। একবার দেখে যে তারপরে আর যোগাযোগ রাখি না তা নয়, যারা আমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখে তাদের জিজ্ঞেস করলে দেখবেন তাদের সাথে সবসময় কিন্তু সম্পর্কে রেখে থাকি, এবং কোনো না কোনো সমস্যা থাকলে সেটা বার করে নিয়ে আসার চেষ্টাও তাদের সাথে করে থাকি। এবং একটা কথা বলি, খুব দামি কথা বলেছে অরূপ, সেটা হচ্ছে যে পৈতৃক ব্যবসা মানেই যে একেবারে বংশ পরম্পরায় সকলেই করতে পারবে তার কোনো মানে নেই। ছক যদি আপনার সাপোর্ট না করে, অবশ্যই কিন্তু সেটা আপনার হাজব্যান্ড করেছে, হয়তো আপনার ছেলে নাও করতে পারে, মানে স্যুট করলো না। সুতরাং এই জন্যই কিন্তু একটা সঠিক সময়ে ছক দেখিয়ে গাইডলাইন্স নিয়ে এগোনো মানে কিন্তু অবশ্যই ক্যারিয়ার তৈরি হবে। আজকের হাতে সময় নেই, তবে বলে রাখি আগামীকাল কিন্তু সারাদিন কালীঘাটে চেম্বার রয়েছে, অরূপ সাথ থাকছেন কালীঘাটে, আপনারা বুকিং অন রয়েছে, ফোন করতে থাকুন, এবং অনলাইন কিন্তু অবশ্যই প্রেডিকশন চলছে একদম প্রতিকার প্রতিবিধান সহ। অনেক ধন্যবাদ জানাবো অরূপকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।